গজু আমি তো রেডি হয়ে গেছি আর গজুকে রেডি করছি। আমরা আজকে মায়ের ঘর যাবো, তো দুর্গাপূজা এখানে এবছর দুর্গাপূজা এখানে দেখবো, সব বছরই দেখা হয়। এবার ওখানে ওইখানে যাবো, দুর্গা ঠাকুর দেখা হবে। এমনিতে গজুর পরীক্ষার জন্য যেতে পারি না, অনেকদিন হলো, পুরো এক বছর হয়ে গেল। আর এখন যে পরীক্ষা রে তাও বলা চলবে না, 11 মাসে পরীক্ষা আছে। তুই সবাইকে বলে দে। তোর মামার ঘরে বাস তো চলে গেল, তুই কিসে যাবি? না তোকে যেতে হবে, তুই থাক, তুই থাক, টাটা। টাটা করে দাও, টাটা করে দাও। ওরকম 10 টাকা আছে পুজো, 50 টাকা দিয়েছি। গণদীপকে নিয়ে এসো ভাইকে। সকালবেলায় 8টার পাশে আমাদের বুঝি ভাই লাস্ট চলে গেল মামা বাড়ি। তো এই যে আমাদের মন খাবার আমি তরকারিটা করছি, দুধ এসেছিল, দুধ গরম হয়ে গেছে, তরকারিটা করে রাখি। এইদিকে যে সাদা গোলাপটা ফুটেছে, এই গাছের এই গোলাপটা কিন্তু সব থেকে বড়। এরকম বড় গোলাপ সাদা এখানে কিন্তু আর আগে ফুটে নিয়ে গাছটাতে, এটাই বেশ বড় হয়েছে। আজকে তো রোদের ভীষণ প্রখর তেজ, মেজো বৌদি কাছাকাছি করছিল, অনেকক্ষণ থেকে ওর মাকে দেখতে পাইনি, ওই জন্য বেশ কান্নাকাটি করছে। আর এখন গেছে ছাদে কাপড় জামা মিলতে, তাই ওখানে নিয়ে চলে এসেছি। তিনতলায় আছি, ছাদে এখনো যাইনি, যাবো। এই যে দেখুন না কি বদমাইশি করছে, কিছুতেই কোলে থাকেনি, শুধু নেমে পড়ছে। এদিকে কথা বলতে, গুড মর্নিং দিয়ে দে সবাইকে, গুড মর্নিং দিয়ে দে ওইদিকে, ওইদিকে ওইদিকে। আর আমার হাতে মেহেন্দিটা কেমন ফুটেছে আপনারা সকলেই বলবেন। কিছু বলো কি গো। আর ঠাকুমার তো সকাল সকাল স্নান হয়ে গেছে, এখনো সকাল আছে, তো চোখের খুবই সমস্যা হচ্ছে, ডাক্তার দেখাতে নিয়ে যাব চোখের। আর ডেট আছে সেই রবিবার, তাছাড়া এই বৃহস্পতিবার ছিল, কিন্তু এই বৃহস্পতিবার তো আবার অষ্টমী, ডাক্তার আসবে না আসবে না, ওই জন্য রবিবারেই নিয়ে যাবো। দিদি ভাই আজ থেকে তো পূজা শুরু, কাল থেকে পূজা শুরু, আজ থেকে আজ তো আজকে ষষ্ঠী, আজ ষষ্ঠী, কাল সপ্তমী, কাল থেকে পুজো শুরু রে। কাল থেকে সব নিরামিষ খাওয়া খাই। আজকে তো বৌদি সকালবেলায় টাটা করে দিল, আজকে টাটা করে দিয়েছে, পূজা টাটা করে চলে গেছে তার ছেলেকে নিয়ে। এটা কুড়িয়ে দাও ওকে, তো আমি যাই ঠাকুর মন্দির মুছি, পুজো করি। এই চিপে দেবে, চিপা হয়ে যাবে, মারবে তুমি ওকে, মারবে। দেখি এক চাপ, এক চাপ। আর এখনো কিন্তু আমাদের ঘরে লাতা দেওয়া কমপ্লিট হয়নি, মা আজকে এইদিকের
ছোট্ট একটা হলের মতো আছে, তো সেইখানটাই দিচ্ছে। রান্না করে নিতে, আর এখানে তো মেজো বৌদি একটু আগে যা সেটা ভিডিও বানালো, ওই জন্য গ্যাস সিলিন্ডার থেকে সবকিছুই বাইরে বার করেছে। এখানে আমি আলু সেদ্ধ করতে দিচ্ছি, মশলা পাতিও সব এখানেই আছে, তো ভাবলাম এখানেই রান্নাটা আমি ঝটপট সেরে নিই। আর মেজো বৌদি বললো আজকে ফুলকপির ঝোল বানাতে, তাই যে ফুলকপিটা নিয়ে বসে পড়েছি। কালকে এনেছিল বাবা দুটো ফুলকপি এনেছিল, তো ফুলকপির ঝোল হবে। তোর জামা পুজোর আগেই চলে এসছে, দেখ তুই পরে পুজো দেখতে যেতে পারবি। এত বড় ডেয়ারি মিল্ক তোকে কে দিল দিদুন? হ্যাঁ, এত বড় ডেয়ারি মিল্ক পাঠিয়েছে, আরো অনেক কিছু জিনিস পাঠিয়েছে, গণদীপের জন্য বই পাঠিয়েছে, এই যে অ আ এই বইটা গণদীপকে পড়তে দিয়েছে। হ্যাঁ, এটা তোমাকে পড়তে দিয়েছে, নাকটার অবস্থা দেখো। এই ধর তুই এই বইটা পড়বি। মেজো বৌদি এখন আবার ছাতু রান্না করছে, এখনো দুটো রান্না বাকি আছে, ওই দুটো রান্না ওরা দুজনে মিলে করছে। আজকেও নিয়ে চলে এসেছি আরো অনেক কিছু কেনাকাটা শেয়ার করতে, কম কম করে কিন্তু আমাদের বাড়িতে কেনাকাটা হয়েই যাচ্ছে। কালকে তো ছোট বৌদি আর গজুর হলো, তার সঙ্গে আমাদের পুচকুড়ো হলো, তো ওগুলো তো নিয়ে আজকে ছোট বৌদি চলে গেছে, তার বাড়ি চলে গেছে। তো এখন যেগুলো আমি দেখাবো সেগুলো হচ্ছে যে এরপরে জিউর মামা বাড়ি থেকে যেগুলো দিয়েছে সেই জিনিসগুলো, আর তার সাথে ভাইকে আমি কি দিলাম সেগুলো অনলাইনে এসেছে, আর জিউর একটা জামা যেটা অনলাইনে আজকে এসেছে, তো সেই সমস্ত কিছু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমাদের ছোট্ট পুচকুর জামা দেখাই, তিন রকম কালারের হয়েছে। এটাও একটা হলুদ, দেখতে পাচ্ছেন হলুদের উপরে খুব হালকা একটা এবং খুব মোলায়েম। তাছাড়া আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর যেটা কালকে ছোড়দা কিনে দিয়েছে সেটা পুরো স্কাই। তারপরে দেখাচ্ছি জিউর, জিউর আজকে দুটো সেট দেখাবো। তো প্রথমে একটা সেট দেখাই যেটা ওর দিদুন দিয়েছে, সেটা হলো এই যেটা ওর দিদুন ওকে পাঞ্জাবি দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঞ্জাবি, আর এটা তুতে কালারের একটা পাঞ্জাবি, খুবই বেশ সুতির, আর ওরও খুব পছন্দ হয়েছে, কিন্তু কবে যে কোনটা পরে ঠাকুর দেখতে যাবে সেটা এখনো ঠিক করতে পারেনি, কেননা ওরও এইটা নিয়ে আর আজকে যেটা এসে সেটা নিয়ে তিন সেট নতুন জামা হয়ে গেছে, কবে যে কোথায় যাবে। তাছাড়াও আজকে ওর আজ থেকে আবার জ্বর শুরু হয়ে গেছে, আর এইটা পাঞ্জাবির প্যান্টটা মানে পাজামা প্যান্টটা আর কি। তো তারপরে দেখাচ্ছি আমার ভাইয়ের জামা, আপনারা হয়তো সকলেই বলবেন আমার জামার কালার আর আমার ভাইয়ের জামার কালার একই, ঠিকই, এটা অনলাইনে নিয়েছে, ওর এটা পছন্দ হয়েছে, আমি ওকে দিলাম এই জামাটা। আর আমি ওকে বলেছি তোর যেরকম জামা পছন্দ সেরকম জামা তুই চয়েস কর,
কুর্তা টাইপের দুটো তিনটে জামা রয়ে গেছে, ওই জন্য বলছি আমি এরকমই নেই একটা। আর জামাটা কিন্তু সত্যি খুবই সুন্দর, আর মেশো থেকে নিয়েছি, মেশো থেকে নিয়েছি, প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর এসেছে, এটা খুবই ভালো, কাপড়টাও ভালো, জামাটার ফিটিংসটাও খুব ভালো এসেছে ভাইয়ের। তো এটা হলো ভাইয়ের জামা। আর একটা যেটা সব থেকে বড়, আর যেটা আজকে ভিডিওতে আমি বললাম যে জিওর জামা এসেছে, এই দেখুন, এটা একটা বেশ সুন্দর, কি বলবো, এটা এটা পাঞ্জাবি বলবো, কুর্তাও বলতো, মানে কেমন যে বলবো, কি যে নাম এটার আমি ঠিকঠাক জানি না, কিন্তু অনলাইনে এই জামাটা একবার দেখেই মেজ বৌদি খুব সুন্দর চয়েস হয়ে গেছে। তো এটা অর্ডার করা হয়েছিল, খুব একটা দাম নয়, 800 টাকার মতো নিয়েছে দাম। আর এটা পরে জিউকে কেমন লাগছে আমি ছবিটা দিয়ে দেবো, দেখে নেবেন। তার সাথে এটা একটা পাতিওয়ালা প্যান্টের মতো আছে, মানে পাঞ্জাবি প্যান্ট যেমন হয় ছেলেদের সেরকম ফুলা প্যান্ট, বেশ সুন্দর। কালকে বলেছিলাম পুজোর মার্কেটিং শেষ, আজকেও দেখুন আজকেও আছে। পুজোর মার্কেটিং যে কখন শেষ হবে তার নেই ঠিক, হবে না করে এতগুলো হলো, এরপরে কখন যে শেষ হবে তার ঠিক।